সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বেশ ভালো আছো। দেখো, আজকের আমাদের আলোচ্য বিষয় ম্যাথামেটিক্স চ্যাপ্টার 16, এক্সারসাইজ 16.2, ক্লাস 9। দেখো, আজকে আমরা যে টপিকসটা নিয়ে, এর আগেও ওই 16.2 নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে দেখো এক্সাম্পল 15 নিয়ে আলোচনা করব। দেখো এক্সাম্পল 15-এ কী বলেছে, এখানে বলেছে ইফ দ্য লেন্থ অফ ইচ সাইড অফ আ রেক্টেঙ্গুলার প্যান্টাগন। প্যান্টাগন কেমনটা জিনিসটা দেখো, যার কি থাকবে, পাঁচটা, এক দুই তিন, এক দুই তিন চার পাঁচ, পাঁচটা সাইড থাকবে দেখো, এবং প্রত্যেকটা সাইডই ইকুয়াল হবে। এখানে ধরো আমরা এখানে ডি ধরলাম, এটাকে ও ধরলাম, এটাকে ই ধরলাম, এটাকে এ, এটাকে বি, এটাকে সি, এ বি সি ডি ই আর ও, আর এই সাইডটাকে এই সাইডকে এ ধরলাম, প্রত্যেকটা সাইডই আমাদের এ। দেখো পেন্টাগন মানে কি, দেখো এক দুই তিন চার পাঁচ, পাঁচটা সাইড হবে, ফাইভ সাইডস। এখন প্রত্যেকটা সাইডের লেন্থ দেওয়া আছে দেখো এ, সরি এ সমান, এ যদি ধরে নিই তাহলে প্রত্যেকটা সাইড হচ্ছে 4 সেন্টিমিটার। এবং এখানে দেখো আমাদের নাম্বার অফ সাইড কতগুলো আছে, এখানে এ সমান কি লিখেছি, লেট দ্য লেন্থ, লিখবো কি, লেট দ্য লেন্থ অফ ইজ সাইড এ ইকুয়াল 4 সেন্টিমিটার অ্যান্ড নাম্বার অফ সাইড এন ইকুয়াল 5। দেখো নাম্বার অফ সাইড এন ইকুয়াল 5 এবং প্রত্যেকটা সাইডের লেন্থ হচ্ছে এ ইকুয়াল 4 সেন্টিমিটার, তাহলে এখানে আমরা রেগুলার পলিগনের ফর্মুলাটা কি জানি, দেখো এরিয়ার ফর্মুলাটা, এটা আমাদের মুখস্থ রাখতে হবে যে এরিয়া অফ আ রেগুলার পলিগন ইকুয়াল, দেখো এন এ স্কোয়ার বাই 4 কট 180 ডিগ্রি বাই এন, এটা আমাদের রেগুলার পলিগনের এরিয়ার ফর্মুলা। আচ্ছা, যেহেতু আমাদের এখানে পেন্টাগন বলছে, তাহলে পেন্টাগন এন বলতে কত বসবে, 5 ইন্টু এ বলতে 4 স্কোয়ার বাই 4 ইন্টু কট 180 বাই 5। দেখো ক্যালকুলেশন করলে এটা কী আসছে, 20 ইন্টু কট কত ডিগ্রি আসবে, 36 ডিগ্রি। এখন এটা ক্যালকুলেশন করলে আমাদের চলে আসবে প্রায় অ্যাপ্রক্সিমেট 27.528 সেন্টিমিটার স্কোয়ার অ্যাপ্রক্স। ওকে, এভাবে আমাদের রেগুলার পলিগন বা প্যান্টাগনের এরিয়া ফর্মুলা দিয়ে আমরা এভাবে তার কি এরিয়াটা বের করতে পারবো। এবার চলে আসো হেক্সাগন। হেক্সাগন মানে কি, ঠিক আমরা কেমিস্ট্রিতে পড়ে থাকি, হেক্সাগনটা হচ্ছে আমাদের বেঞ্জিন। দেখো হেক্সা মানে 6, ছয়টা সাইড, এবং প্রত্যেকটা সাইডগুলোই তাদের কী থাকবে, একই রকম থাকবে। ধরো এখানে আমি যদি ধরে নিই যে এ বি সি ডি ই এফ হেক্সাগন, ওটা তাদের সেন্টার, প্রত্যেকটা সাইড যদি 4 হয় তাহলে এই ক্ষেত্রে দেখো, তাই আমাদের এই সেন্টারে যে অ্যাঙ্গেলটা হবে, দেখো টোটালটা এটা কত ডিগ্রি, 360 ডিগ্রি, 360 ডিগ্রি, যেহেতু নাম্বার অফ সাইড কত আছে, 6 আছে, ডিভাইড করলে কত হচ্ছে আমাদের ইস অ্যাঙ্গেল 60 ডিগ্রি। দেখো যদি 60 ডিগ্রি হয় তাহলে এখানে আমাদের যদি প্রত্যেকটা সাইড যদি আইসোস্কেলেস, কী ধরনের ট্রায়াঙ্গেল, এটা ইকুয়াল একটা ট্রায়াঙ্গেল যদি হয় তাহলে এক্ষেত্রে আমাদের এরিয়াটার ফর্মুলাটা হবে, দেখো
বা আমরা নর্মালি একটা ট্রায়াঙ্গেলের এরিয়া ধরো একটা অ্যাঙ্গেল যদি 60 ডিগ্রি থাকে আমরা ওইসব না ধরি, যদি প্রত্যেকটা অ্যাঙ্গেল জানা থাকে দুটো সাইড, এই সাইড এই সাইড এই সাইড এই সাইড এই সাইড এই সাইডগুলো জানা থাকে এবং অ্যাঙ্গেলগুলো জানা থাকে, তাহলে আমরা কী জানি এরিয়ার ফর্মুলা ট্রায়াঙ্গেলের হাফ অফ এ ইন্টু এ সাইন 60 ডিগ্রি। তাহলে দেখো হাফ এর ভ্যালু কত আছে আমাদের এখানে, এর ভ্যালুটা হচ্ছে ফোর, এর ভ্যালুটা হচ্ছে ফোর। তাহলে আমরা এখানে ফোর ইন্টু ফোর সাইন 60 বলতে কত হবো দেখো তো, রুট থ্রি বাই টু। এটা আমি ক্যালকুলেশন করলে আমাদের কী আসছে, রুট থ্রি বাই ফোর ইন্টু ফোর স্কোয়ার, রুট থ্রি বাই ফোর ইন্টু ফোর হোল স্কোয়ার। এটাকে আমাদের ক্যালকুলেশন করলে আমাদের চলে আসবে দেখো ফোর রুট থ্রি, ফোর রুট থ্রি মিটার স্কোয়ার, এটা আমাদের এরিয়ার ফর্মুলা। এবার যেহেতু আমাদের কয়টা ট্রায়াঙ্গেল আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছয়টা ট্রায়াঙ্গেল থাকলে তাহলে টোটাল কি হেক্সাগনের এরিয়াটা হবে, কী লিখব যে এরিয়া অফ দ্য রেগুলার হেক্সাগন সিক্স ইন্টু ফোর রুট থ্রি, টোয়েন্টি ফোর রুট থ্রি। এটাকে ক্যালকুলেশন করে যা আসবে সেটাই হচ্ছে আমাদের মিটার স্কোয়ার। ওকে, এবার হেক্সাগন যে কোনো হেক্সাগন আসলে আমরা এইভাবে তার এরিয়াটা বের করতে পারবো। এবার চলে আসো এক্সাম্পল সেভেন্টিন, সেভেন্টিন নাম্বারটা একটা সিকিউ। দেখ এখানে বলছে অ্যাকর্ডিং টু দ্য গিভেন ফিগার ফাইন দ্য লেন্থ অফ, প্রথমটাই বলছে ফাইন দ্য লেন্থ অফ কি ডায়াগোনাল অফ দ্য রেক্ট্যাঙ্গেল। আমাদের একটা ফিগার দেওয়া আছে যে ফিগারটা এমন, এটা হচ্ছে ই, এই সাইড এই সাইড ইকুয়াল, এই সাইডটা ইকুয়াল, তার মানে এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে সেভেন্টি থ্রি পয়েন্ট সেভেন ফোর ডিগ্রি। এটা এ, এটা ডি, এটা বি, এটা সি, এটা কত আছে ফোরটিন, তাহলে এই সাইড সমান এই সাইড, আর দেখো এটা দেওয়া আছে ফিফটিন ফিফটি। এখন আমাদের যদি এটা দেওয়া থাকে আমাদের বের করতে বলেছে এর ডায়াগোনালটা, এই ডায়াগোনাল বের করার সিস্টেমটা কী, দেখো এই নম্বরে ডায়াগোনাল বের করতে বলেছে, তাহলে কি এটা একটা রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল অপোজিট সাইডগুলো ইকুয়াল, তাহলে এটা একটা ইস অ্যাঙ্গেল কি নাইনটি ডিগ্রি। তাহলে এখানে দেখো আমরা যে কোনো একটা ট্রায়াঙ্গেল নেই, ইন ট্রায়াঙ্গেল এ বি, এ বি ডি, এ বি ডি নেই ওই গেট, তাহলে এ বি স্কোয়ার প্লাস এ ডি স্কোয়ার ইকুয়াল বি ডি স্কোয়ার। দেখো এ বির ভ্যালুটা কত, ফোরটিন স্কোয়ার প্লাস এ ডি বলতে কত, ফিফটিন স্কোয়ার ইকুয়াল বি ডি স্কোয়ার। দেখো এদেরকে স্কোয়ারিং করলে কী আসছে আমাদের, ডিরেক্ট বিডি রুট ওভার ফিফটি স্কোয়ার প্লাস ফোরটি স্কোয়ার ইকুয়াল, এটা ক্যালকুলেশন করলে কী হবে ফিফটি ওয়ান পয়েন্ট নাইন টু, ফিফটি ওয়ান পয়েন্ট নাইন টু সেন্টিমিটার। এভাবে আমরা বের করবো। এবার বি নম্বরটা আসি, দেখো এখানে বের করতে বসে ফাইন দ্য ইন্টেজার্স ভ্যালু অফ ইটস এরিয়া, তার মানে এর একটা পূর্ণাঙ্গ এরিয়ার ভ্যালুটা বের করতে বলছে কার, এই টোটাল ফিগারটার। তাহলে দেখো প্রথমেই আমরা রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা বের করবো, বি নম্বরটা কী করবো, প্রথমে আমরা কী করবো রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা বের করবো। রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা কী দেখো, এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল ইকুয়াল ফিফটি ইন্টু ফোরটি, তাহলে এখানে কত হবে সেভেন হান্ড্রেড মিটার স্কোয়ার, সেভেন হান্ড্রেড সেন্টিমিটার স্কোয়ার। এবার দেখো ট্রায়াঙ্গেল এরিয়া অফ ট্রায়াঙ্গেল এডিই, তাহলে এটা দেখো যেহেতু আইসোস্কেলাস ট্রায়াঙ্গেল নাকি, না দুটা সাইড ইকুয়াল,
আর তাদের কি একটা গিভেন অ্যাঙ্গেল দেওয়া আছে। তাহলে হাফ অফ এক্ষেত্রে কী লিখব, এডি ইনটু এ ইনটু সাইন 73.74 ডিগ্রি। দেখো হাফ অফ এডি বলতে কত, এখানে এডি বলতে 50, ইনটু এ বলতে কত 40, 50 এটা এটা বলতে কত হবে 50 হবে, যেহেতু সাইডগুলো ইকুয়াল 50 সাইন 73.74। ক্যালকুলেশন করলে টোটালটা রেজাল্ট আসবে আমাদের, দেখো এখানে ক্যালকুলেশন করলে 1200 সেন্টিমিটার স্কোয়ার অ্যাপ্রক্সিমেট অ্যাপ্রক্সিমেট আসবে। তাহলে টোটাল এরিয়াটা কী হবে, এরিয়া 700 প্লাস 1200 1900 সেন্টিমিটার স্কোয়ার, এটা হবে আমাদের বি নম্বর অ্যান্সার। সি নম্বরটা দেখো, সি নম্বরটা আমাদের বলে দিয়েছে যে এটা কী ধরনের একটা ট্রায়াঙ্গেল, আইসোস্কেলাস ট্রায়াঙ্গেল। দেখো সি নম্বরে বলেছে আইসোস্কেলাস ট্রায়াঙ্গেল কেমন, আমাদের দেখো যে সি নম্বরটায় এন ট্রায়াঙ্গেল এ ডিই ওই গেট এডি ইকুয়াল এ ইকুয়াল 50 সেন্টিমিটার, অ্যান্ড আমরা ধরে নেব লেট ডিই বি সেন্টিমিটার। দেখো ডি ইকুয়াল বি সেন্টিমিটার, আর এটাকে ধরব এ, যদি ধরে নিই তাহলে দেখো এখানে আমাদের দেখো যেহেতু এটা ট্রায়াঙ্গেলটা আইসোস্কেলাস ট্রায়াঙ্গেল, তাহলে অতএব এরিয়া অফ আইসোস্কেলাস ট্রায়াঙ্গেল এডিই ইকুয়াল বি বাই ফোর রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এই আইসোস্কেলাস ট্রায়াঙ্গেলের আবার এরিয়াটা দেওয়া আছে কত 1200, ফ্রম বি উই গেট, এখন এটা বি এর ভ্যালুটা দেয় না, ফোর রুট ওভার দেখো এ ফোর ইন্টু এ বলতে কত এখানে 50 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা দ্বারা এটাকে মাল্টিপ্লাই করলে কী আসছে আমাদের 4800 ইকুয়াল বি, একবার হোল স্কোয়ার করে দিই বি স্কোয়ার, এটা কত আসবে 10,000 মাইনাস বি স্কোয়ার, ওকে 10,000 মাইনাস বি স্কোয়ার। এবার দেখো এটাকে আমরা কী করবো, ক্যালকুলেশনটা কীভাবে করবো, সবগুলোকে একদিকে নিয়ে যাব। দেখো এটাকে ক্যালকুলেশন করলে আমাদের কী আসছে 10,000 বি স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4 ইকুয়াল 2304 এত, তাহলে বি টু দি পাওয়ার 4 মাইনাস 10,000 বি স্কোয়ার মাইনাস প্লাস 2304 এত ইকুয়াল 0। এখন এটাকে আমরা যখন ক্যালকুলেশন করব তাহলে আমাদের মিডল টার্ম করতে হবে, মিডল টার্ম করতে হলে আমাদের এখানে কী পাবো দেখো তো বি স্কোয়ার, আচ্ছা এটা আমরা এটা না লিখি আমরা একবার ডিরেক্টলি লিখি বি টু দর 4 মাইনাস 6400 বি স্কোয়ার মাইনাস 36 এত বি স্কোয়ার, তার মানে এটাকে ভেঙে আমি এই দুটা পাবো, এই দুটার মাল্টিপালটা এটা আর দুটার অ্যাডিশানটা এটা প্লাস 2304 0। দেখো এখানতে আমরা যদি বি স্কোয়ারটা কমন নেই বি স্কোয়ার মাইনাস 6400 মাইনাস 36 কমন নেই বি স্কোয়ার মাইনাস 6400 ট্রিপল 0 হয়ে গেছে ইকুয়াল 0। দেখো এখানে আমাদের কী আসছে ফ্যাক্টর এসটা
स्कोर माइनस थ्री सिक्स डबल जिरो और एक बी स्कोर माइनस सिक्स फोर डबल जिरो इक्वल जिरो तार माने एक बी एर भैल्यू आसबे सिक्सटी और एक आसबे कत एट्टी बी एर भैल्यू एक सिक्सटी और एक एट्टी देखो जदि सिक्सटी और एट्टी आसे ताहले आमरा जदि प्रथमे कि करी इफ इफ b इक्वल सिक्सटी देन हाफ ऑफ क्या होबे फिफ्टी इंटू सिक्सटी इंटू साइन ए डिई ए डिई एंगल ए डि ये बोलते कत हमारे टुएल्व हंड्रेड देखे ये कैलकुलेशन कर ले साइन ए डिई समान समान हमारे वोटा के डिवाइड कर ले जिरो पॉइंट एट आसें जिरो पॉइंट एट तम मैंने यार द्वारा ये काटले कत टोन्टी फाइव मल्टिप्लाई कर जहाँ तर द्वारा टुएल्व हंड्रेड के डिवाइड करब तेज़ जिरो पॉइंट एट आसें अतए एंगल ए डिई समान समान देखो हमारे आसबे कत फिफ्टी थ्री पॉइंट वन फिफ्टी थ्री पॉइंट वन थ्री डिग्री एट एप्रक्सिमेट एबार चले आसि देखो इफ बी इक्वल एट्टी देन हाफ ऑफ फिफ्टी इंटू एट्टी इंटू साइन एंगल कत आज ए डिई इक्वल टुएल्व हंड्रेड देखो ये कैलकुलेशन कर ले साइन ए डिई एट काटले कत टोन्टी फाइव मल्टिप्लाई कर टुएल्व हंड्रेड के डिवाइड करब कर आसो पॉइंट सिक्स इक्वल जिरो पॉइंट सिक्स देखो ए डिई इक्वल आस कत 36.87 डिग्री एट एप्रक्सिमेट ताहले एखे हमारे टोटल एंगल एक एंगल देवा आछे ताहले आमादेर एक एडिई और एक हे एडिई हाँ देखो ताहले टोटल एंगलटा आमादेर कि आसछे तेल साम अप द थ्री एंगल्स बा टोटल एंगल्स तेल साम अप एंगल एंगल्स अफ ट्राइंगल देखो ए डिई तो तीन टे एंगल साम कत है देखो एक कत सेवेंटी थ्री पॉइंट सेवेन फोर प्लस फिफ्टी थ्री पॉइंट वन थ्री प्लस थार्टी सिक्स पॉइंट एट सेवेन टोटालटा तेल साम कर ले कत आस देखो टोटाल साम कर लेन एट्टी डिग्री वन एट्टी डिग्री तेल एक क्षेत्र में सैडटा कि है हमें थार्टी सिक्स तेल एक क्षेत्र में यहाँ जदि कत डिग्री क्षेत्र नहीं ये ना हम प्रथमटार क्षेत्र प्रथमटार क्षेत्र देखो एत डिग्री साम कर ले एट्टी डिग्री वन एट्टी डिग्री और द्वितीयटार क्षेत्र द्वितीय तर मैं हमारे एट्टर क्षेत्र जदि प्लस करी एट्टर क्षेत्र वोजे एट्टर क्षेत्र में जो बेर कर डिग्रीटा से क्षेत्र साम अफ थ्री एंगल्ट कत सेवेंटी थ्री पॉइंट सेवेन फोर डिग्री प्लस थार्टी सिक्स पॉइंट एट सेवेन डिग्री प्लस थार्टी सिक्स पॉइंट एट सेवेन डिग्री एट कत आन फोर्टी सेवेन वन फोर्टी सेवेन पॉइंट एट फोर्टी एट डिग्री एट कि हबे ना वन एट्टी डिग्री हबे ना तार माने वन एट्टी डिग्री हबे ना कारण हच्छे आमरा जानी जे साम अफ थ्री एंगल्स साम अफ थ्री एंगल्स इक्वल वन एट्टी डिग्री ये होते हैं ना वो ट्राइंगलटा
অ্যাকুরেট না। তাহলে এখানে দেখো আমাদের যেহেতু এটা আমাদের ওই যে বিয়ের ভ্যালুটা, তাহলে কী হবে আমাদের কত ডিগ্রি হবে অ্যাকুরেট, যে 60 বিয়ের ভ্যালুটা আমাদের 60 আসবে। এটার জন্য আমাদের রেজাল্টটা কী করতেছে, অ্যাপ্রুভ করতেছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের পেরিমিটারটা কী হবে, দেখো পেরিমিটার, পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল ADE ইকুয়াল 50 + 50 + 60 সেন্টিমিটার, এভাবে বের করতে হবে। এবার চলে আসো আমাদের এক্সারসাইজের 8 নম্বর ম্যাথ। এক্সারসাইজের 8 নম্বর ম্যাথসে বলছে দ্য এরিয়া অফ আ প্যারালোগ্রাম ইজ ইকুয়াল টু দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার রিজিয়ন অফ দ্য বেস অফ দ্য প্যারালোগ্রাম ইজ 125 মিটার্স অ্যান্ড হাইট 5 মিটার্স। তাহলে দেখো আমাদের বেস অ্যান্ড হাইট দেওয়া আছে, কিসের, প্যারালোগ্রামের। প্যারালোগ্রামের বেস দেওয়া আছে কত, 125 মিটার্স, আর হাইটটা দেওয়া আছে কত, আমাদের হাইটটা দেওয়া আছে 5 মিটার্স। তাহলে এরিয়া কী হবে, এরিয়া ইকুয়াল কত হবে, দেখো এরিয়া ইকুয়াল আমরা জানি কি, লেন্থ ইন্টু বেথ, বেস ইন্টু হাইট, 125 × 5 মাল্টিপ্লাই করলে কত হবে, 625, কত আসবে, 625 মিটার স্কোয়ার। দেখো আমরা যদি স্কোয়ারের ইস্ট সাইডের লেন্থ কি ধরি, ইস্ট সাইডের লেন্থটা যদি এ ধরি, তাহলে এরিয়াটা কী হবে, এরিয়াটা হবে এ স্কোয়ার। তাহলে এটি কি বলে দিয়েছে আমাদের প্যারালোগ্রামের যে এরিয়াটা হবে সেটা স্কোয়ারের এরিয়া ইকুয়াল, তাহলে এ স্কোয়ার ইকুয়াল কী হবে, 625, তাহলে এ ইকুয়াল কী হবে, 25, এর ভ্যালু 25। আমাদের বের করতে হবে ডায়াগোনাল, কার ডায়াগোনাল, দেখো আমাদের বের করতে বলেছে কি, অতএব দ্য লেন্থ অফ, ডায়াগোনাল ইকুয়াল 4√ কী হবে, এ রুট টু, এর ভ্যালু কত, 25√2, এটাই হবে আমাদের অ্যান্সার, এত সেন্টিমিটার, এটা হবে আমাদের, সরি সেন্টিমিটার করছি, মিটার, এত মিটার। এবার চলে আসো আমাদের ম্যাথস নাম্বার 10 নম্বর ম্যাথসটা, দেখো কী বলেছে, দ্য পেরিমিটার অফ আ রম্বাস 180 সেন্টিমিটার অ্যান্ড দ্য স্মলার ডায়াগোনাল ইজ 54 সেন্টিমিটার, ফাইন্ড দ্য আদার্স ডায়াগোনাল অ্যান্ড দ্য এরিয়া, আদার্স ডায়াগোনাল বের করতে বলছে। এই টাইপের ম্যাথ আমরা একটা এক্সাম্পল করেছিলাম, দেখো এটাকে যদি আমরা কি ধরি, এটা ও, এটা ডি, এটা এ, এটা বি, এটা সি। তাহলে এখানে আমাদের দেখো এ বি সি ডি একটা রম্বাস, ও তাদের কি ডায়াগোনাল, তাদের ইন্টারসেক্টিং পয়েন্ট। এখন আমাদের স্মলার ডায়াগোনালটা দেওয়া আছে, স্মলার ডায়াগোনাল বলতে কি, বিডিটা দেওয়া আছে, বিডি কল কত দেওয়া আছে, 54 সেন্টিমিটার, বিডি দেওয়া আছে 54 সেন্টিমিটার, অ্যান্ড পেরিমিটার, রম্বাসের পেরিমিটার দেওয়া আছে কত, 180 সেন্টিমিটার। তাহলে দেখো যে রম্বাসের যদি ইস লেন্থকে কী ধরি, লেন্থকে যদি এ ধরি, তাহলে পেরিমিটার কী হবে, 4a, আর 4a হবে পেরিমিটার, লেন্থ যদি ধরি ইস লেন্থ কি এ ধরি, তাহলে পেরিমিটার কী হবে, 4a। তাহলে দেখো এই এটি কিউ, 4a ইকুয়াল 180, এ ইকুয়াল কত হবে, দেখো এর ভ্যালুটা আসবে আমাদের এখানে 45 সেন্টিমিটার, তার মানে ইস সাইডকে আমরা কী পাবো, 45 সেন্টিমিটার। ওকে এবার চলেছে, দেখো যেহেতু প্রত্যেকটা সাইডকে 45 সেন্টিমিটার পেলাম, তার মানে আমাদের এই যে ও আমরা পেয়েছি, এটা এটা জানি আমাদের বের করতে হবে, এটা যেহেতু রম্বাস, তাহলে কী হবে ডায়াগোনালগুলো কী হবে, তার মানে এক্ষেত্রে আমরা লিখতে পারি, দেখো তো ও বি,
ओ बी समान समान हाफ अफ बिडि तम देखो हमें बिडि बिडिर फुल भैल्यू कत जानी हमें 54 मान हाफ इंटू 54 मान 27 आबार আমরা এখানতে দেখো আমরা যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটাকে নিই এ ও বি এ ও বি এটাকে একটা কী হবে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল রম্বাসের ক্ষেত্রে সবসময় এটা কী হয় একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেখো তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি যে এন ট্রায়াঙ্গেল এ ও বি ও ই গেট তাহলে এ ও বি এটা সবসময় কী হবে হাইপোটেনিয়াস তাহলে এ ও স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার ইকুয়াল এ ডি স্কোয়ার দেখো এ ও ए ओ स्क्वायर इक्वल एडी एडी बोलते कत एडी बोलते हैं इस साइड धरे से कि ए ए एटे बोलते हैं हमें ए बी एटे बोलते हमें बी सी एटे बोलते हमें सी डी एटे बोलते ही हमें एडी ए बी बी सी सी डी ए डी सब ही इक्वल তার মানে এটা কত হবে দেখো তো এডি বলতে 45 হোল স্কোয়ার মাইনাস ওবি ওবি বলতে কত আমরা পেয়েছি 27 হোল স্কোয়ার এটাকে এখন ক্যালকুলেশন করব দেখো 45 হোল স্কোয়ার কত আসে আমাদের টোটালটা ও এ সমান সমান এ ও স্কোয়ার সমান সমান 1200 কত আসবে আমাদের ক্যালকুলেশন করলে 96 অতএব এ ও সমান সমান রুট ওভার 1296 তাহলে এও সমান সমান আমাদের কী আসবে দেখো তো এও সমান সমান আসবে আমাদের হচ্ছে 36 সেন্টিমিটার এখন 36 সেন্টিমিটার দেখো তাহলে আমরা ডায়াগোনাল অফ আর রম্বাস লিখি কি অফ আ অফ আ রম্বাস কি বলছে এখানে আমাদের রম্বাস বলছে তো হ্যাঁ রম্বাস ইকুয়াল টু রম্বাস ইকুয়াল দেখো আমাদের কী ছিল ওখানে এসি সমান সমান টু ইন্টু ও এ তাহলে টু ইন্টু 36 ইকুয়াল 72 সেন্টিমিটার আমাদের এখানে আমাদের যেটা চেয়েছে যে কী চেয়েছে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ডায়াগোনাল অফ আ অফ দ্য স্কোয়ার ওকে তাহলে আমাদের এই ক্ষেত্রে আমাদের এই স্কোয়ারের ডায়াগোনালটা কত এত এবার এরিয়া অফ রম্বাস যদি বের করতে বলে আমাদের তাহলে কীভাবে বের করবে এটা যদি আমাদের এইখান থেকে যদি এরিয়া বের করতে বলতো রম্বাসের ক্ষেত্রে তাহলে আমরা এরিয়া অফ দ্য রম্বাস লিখবো হচ্ছে হাফ অফ দেখো সবসময় মাথায় রাখবা যে এরিয়া অফ রম্বাস ইকুয়াল হাফ অফ ইন্টু ডায়াগোনাল দুটো বিডি ইন্টু এসি দেখো বিডি ভ্যালু কত হাফ অফ বিডি বলতে কত আমাদের 54 এসি বলতে কত 72 ক্যালকুলেশন করলে আমাদের কত আসে 1944 সেন্টিমিটার স্কোয়ার আমরা এইভাবেই ম্যাথগুলো করে ফেলবো এবং এক্সারসাইজের যে 16 পর্যন্ত ম্যাথগুলো আছে সবগুলো আমরা নিজ দায়িত্বে করে ফেলবো সবাই ভালো থাকি ধন্যবাদ।